পাবলিক বাংলা উচ্চ বিদ্যালয়ে আমি শত্রুর ছাত্র সঙ্গে বুক চুদিয়ে চোখে চোখ রেখে আমি শত্রু আমি প্রশ্ন করবো এ বাংলায় হচ্ছেটাকে ভোটের আগে ভোটের দিন ভোটের পরে আজও চলছে সন্তান ঝরছে রক্ত যাচ্ছে প্রাণ মানুষ বলছেন হচ্ছেটাকে রাজ্যে আজ বিধায়ক আব্দুল করিম চৌধুরী তৃণমূলের বিধায়ক কৃষ্ণপুরের বিধায়ক তিনি বলছেন যে এত সন্ত্রাস আমি সমর্থন করি না বিধানসভায় বিল পাশের সময় আমি সমর্থন করতে পারবো না আর অন্যদিকে মালদায় আমরা কি ছবি দেখলাম পুলিশের পা ধরে কার্যত পায়ের সামনে বিজেপি প্রার্থী হাত জোর করে বলছেন যারা খুনি তাদেরকে ধরুন গোটা বাংলা জুড়ে ঝরছে রক্ত যাচ্ছে প্রাণ ভোট এলেই গোটা বাংলা হয়ে যায় রক্তময় গোটা বাংলায় রক্ত ঝরে যাদেরকে গোটা দেশের মানুষ আজ প্রশ্ন করছে বাংলায় ভোটের নামে হচ্ছেটাকে আসবো আলোচনায় প্রথমে দেখতে পাবো বিশেষ রিপোর্ট শান্ত হবে বাংলা গোটা বাংলার মানুষ প্রশ্ন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন কবিতা লিখছেন শান্তির পক্ষে তিনি বলছেন শান্তির পক্ষে তাহলে এত অশান্তি এত রক্ত ঝরছে কেন দায় কার দায়বদ্ধতা কার এত রক্ত ঝরিয়ে কার লাভ কার আখের গোছানো আসবো আলোচনায় যারা রয়েছেন পরিচয় করতে আবশ্যক করেছেন অভ্র সেন বিজেপির মুখপাত্র আমার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন পৃথ্বীরাজ মুখার্জি বিজেপির মুখপাত্র দেবব্রত রায় রয়েছেন তৃণমূলের সমর্থক ভৈরব চক্রবর্তী রয়েছেন তৃণমূলের সমর্থক শুভজিৎ সরকার রয়েছেন বাম নেতা সিপিএম এর পক্ষে কথা বলবেন বাম নেতা আমি অনেকদিন পর শুভজিৎ এলো আমি প্রথমে ভৈরবকে দিয়ে শুরু করি ভৈরব তুমি অনেকদিন পর এলে ভোটের দিন ঘোষণার পর থেকে আজ পর্যন্ত কত রক্ত ঝরেছে তোমরা হিসাব রেখেছো ক্যালকুলেটারে হিসাবটা রেখেছো ক্যালকুলেটারে কতজন মানুষ মারা গিয়েছে এই যারা পঞ্চায়েতের মানুষ দেখো মানুষ ভিড় করছে শো অনুষ্ঠান চলাকালীন শুরুর সময় মানুষ ভিড় করছে তারা কি চাইছে বলুন তো তারা শান্তি চাইছে তাহলে অশান্তিটা করছে কি দেখুন প্রথমত যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক কিন্তু এই মৃত্যুকে নিয়ে রাজনীতি করার মৃত্যুকে নিয়ে করছে কে কে করছে কত মারা গেছে দেখুন যেই মারা যাক মানুষ মারা কেন মারা গেল কেন মারা গেছে সেটা ইনভেস্টিগেশনের বিষয় কি ইনভেস্টিগেশন করবে প্রশাসন বাংলায় ভোট এলেই কেন মানুষ মারা দেখুন বাংলায় ভোট এলে মানুষ মারা যায় আগে কি হয়েছে সেটা বলতে পারবো না কিন্তু এখন এই ভোটের আগে আমাদের বিরোধী দলনেতা বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিডিয়ার সামনে বলেছে যে এমন পরিবেশ তৈরি করতে হবে রিপাবলিকের সামনেই বলেছে আমি 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 জার্নালিস্ট ছিলাম আমি জার্নালিস্ট ছিলাম উনি বলেছেন তুমি 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 শুনে বলছো আমি পরিস্থিতি বলে দিই উনি বলেছেন যে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে এই পরিস্থিতিকে আটকানোর জন্য এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে 375 তুমি একবার শুনে নাও রিপাবলিক বাংলা শুনে নাও আমি তোমার বক্তব্যটা এখানে একটু কেটে নিয়ে দাও রিপাবলিক বাংলা আমার আমি ছিলাম বস আমি জার্নালিস্ট ছিলাম আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলি আপনারা নিশ্চয়ই বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আসছেন গ্রামের ছবিটা কি হোটেলে কি ছবি তো কি বলি বলেন যা দুর্নীতি হচ্ছে যা এই সব হচ্ছে এই তো মানুষ তো একটু শান্তি চায় তা এই সব শান্তি করতে দিচ্ছে না বড় করতে দিচ্ছে আর টিএমসি বিজেপি এরাই করতে দিচ্ছে না কি বলবো সমস্ত রাজনৈতিক দল না সমস্তের মধ্যে দুটো রাজনীতির দল খুব এ করছে টিএমসি খুব অনেক অনেক জায়গায় ভোট কারো সিপিএন কংগ্রেসের ভোট দিতে দিচ্ছে না এরকমই করছে ওরা শাসকে আছে বলে ওনারা এরকম করছে ঠিক আছে শাসক মানে যা খুশি তো করা যায় না শাসক বলে মানুষকে খুন করছে ভাঙড় এতগুলো মার্ডার হচ্ছে সবকিছু করছে এনারা শাসকে আছে বলে যা খুশি তাই করছে একটা এমএলএ কে আটকে দিচ্ছে কি মনে হয় দাদা কি মনে হয় কি বলছ কি প্রশ্নটা করুন না না গোটা রাজ্য জুড়ে পঞ্চায়েতে কি ছবি দেখলেন কি হলো আমার ওয়াইফ এই পঞ্চায়েতে প্রার্থী ছিলেন তো আমরা যেভাবে হেনস্থা হয়েছি বা এখনো হচ্ছি যেভাবে আমরা হেনস্থা শিকার হচ্ছি এরকম গণতন্ত্র এইভাবে হয় না এরকম ভাবে মানুষ কারা হেনস্থা করছে শাসক দল বর্তমান শাসক দল আমি 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 পাঁচটা মানুষের সঙ্গে কথা বললাম পাঁচ ছবি এই মুহূর্তে বিজেপির মুখপাত্র চলে এসেছেন আপনি এগুলো কি করছেন গণতন্ত্রের শেষ যাত্রা পিসি ভাই বরাবরে পশ্চিমবঙ্গে একের পর এক লাশ পড়ছে পশ্চিমবঙ্গে মা সন্তানারা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে যেই ছেলে যায় মাকে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিল মা বাড়িতে ফিরে গেল কিন্তু ছেলে আর ফিরল না 50-এর অধিক পশ্চিমবঙ্গে খুন 2018 সালে আমরা দেখেছিলাম প্রায় অফিসিয়ালি আনঅফিসিয়ালি 100 জন খুন হয়েছিল যার মধ্যে 49 জন তৃণমূলের তার মধ্যে 47 জন দাবি করেছিল যে তৃণমূল সংঘর্ষে খুন অর্থাৎ ভাগবাটোয়ারা লড়াইতে এই যারা তৃণমূল কংগ্রেস আছে এই ভাগবাটোয়ারা লড়াইতে তারা ছেলেদের প্রাণ কেড়ে নিচ্ছে তারা কি করছে একের পর এক জায়গায় তৃণমূল প্রার্থীরা জিতে আসছে কিন্তু সেখানে ভাগবাটোয়ারা হচ্ছে না বলে তাদের প্রাণ রক্ত ঝরছে তাদের প্রাণ নিয়ে আপনি আজকে কি করছেন
প্রতীকী এই দেখুন আজকে কি হচ্ছে, এগুলো কি আজকে আর কত লাশ পড়বে পশ্চিমবঙ্গে কত, তাই জন্য আজকে ধূপকাঠি আর এই রজনীগন্ধার মালা নিয়ে আমি এসেছি। আর কত দাদা, তৃণমূল কংগ্রেসের কাছে জানতে চাই আর কত প্রশাসন লাশ পড়বে গোটা গ্রাম বাংলা জুড়ে এই ধূপকাঠির গন্ধ আর রজনীগন্ধার গন্ধ হচ্ছে নাকি বস? আমরাও তো জানতে চাই আমার তৃণমূল কংগ্রেস কর্মীরা কেন খুন করছে, তোমরা আইএসএফ এর সাথে হাত মিলিয়ে তো তৃণমূল কংগ্রেস কে খুন করছো, আর বিরোধী দলের সঙ্গে কার হাত মিলিয়েছে? বিজেপি হাত মিলিয়েছে তো কিছু করে আগে সিপিএম বলছিল, বিজেপি হাত কংগ্রেস বলছিলেন, বিজেপি কংগ্রেস হাত মিলিয়ে কি মনে হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে আসলে বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেস এমন একটি দল যারা বলেছিল নির্বাচন নাকি সঠিকভাবে হবে নাকি ব্যালট নিয়ে কোনো গণ্ডগোল হবে না। আমরা দেখলাম ব্যালট মুখে নিয়ে লোকে মানে ছাপ্পা মারা থেকে শুরু করে ড্রেনের মধ্যে ব্যালট পড়ে আছে, বিরোধী সিপিএমকে ভোট দিয়েছে, কংগ্রেসকে ভোট দিয়েছে, বিজেপিকে ভোট দিয়েছে, সে ব্যালট রাস্তায় পাওয়া যাচ্ছে। এটা কী ধরনের গণতন্ত্রে আমরা বাস করছি? আজকে একটা প্রশ্ন এখানে উঠছে যে তৃণমূল কংগ্রেসে এত লোক মারা গেল কেন? সত্যিই তো যে তৃণমূল কংগ্রেসের রাজ্যে শাসক দল তাদের এত লোক খুন হচ্ছে কেন? কেন এই তো খুনের রাজনীতি তোমরা শুরু করেছো দুবার, আমি বলে শেষ করছি। নিঃসন্দেহে আপনি দেখবেন অধিকাংশ বলতে পারবো নিশ্চয়ই বলবে, এটা গণতন্ত্র, এটা গণতন্ত্র, এটা কি গণতন্ত্র, এটা গণতন্ত্র, এটা কি গণতন্ত্র? আমি এক সোজা প্রশ্ন করবো, আরে তাহলে তো বলতে দিন না, বলতে আরে গণতন্ত্র। শুনুন, তৃণমূল কংগ্রেসে যারা মারা গেছে খুব দুঃখজনক, কিন্তু এর মধ্যে অধিকাংশ লোক হচ্ছে ভোটে ছাপ্পা করতে এসেছিল, জনগণের হাতে মার খেয়ে মরেছে, এটা দুঃখজনক। কিন্তু আমি চৌধুরী তিনি তো স্পষ্ট করে দিয়েছে, আমি বলছি তৃণমূলের প্রার্থী অশোকনগরে যদি ভুল হয় উনি কান্নাকাটি করে বলছে আমি এরকম ভাবে ভোটে জিততে চাইনি, আমি বলিনি। তৃণমূল কেন ওরা বলেছেন তার বাবাকে মেরেছে তৃণমূলই, তার বাবা করতো তৃণমূল, তার বাবাকে মেরেছে তৃণমূল, মানে ওরা নিজে বলেছে। এর কারণ কি জানেন? এটা আপনি মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রশ্ন সময় আপনার সময় বলবেন তো, লোক থাপ্পড় মারছে, কথা হচ্ছে পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোথায় চলে যাচ্ছে, তৃণমূল বালি খেয়েছে, কয়লা খেয়েছে, গরু খেয়েছে, ব্যালটও খেয়েছে, কিছুই ছাড়ছে না। আর যদি তৃণমূলের এতজন সত্যিই মরে থাকে তাহলে তৃণমূলের প্রতিনিধিদের আজকে বলুক যে পুলিশ মন্ত্রী অবধার্থ, বলুক স্টেট ইলেকশন কমিশন অবধার্থ, এটা তারা বলতে পারছে না কেন? কারণ পুলিশের সামনে লোকগুলো খুন হয়েছে, পুলিশের সামনে বোম পড়েছে, পুলিশের সামনে গুলি চলেছে, কিন্তু পুলিশ কিচ্ছু করেনি, এই জবাব তৃণমূলকে দিতে হবে। যদি কোনো সমস্যা থাকে আপনাদের এত লোক বলেছে তো, শুনুন শুনুন, পুলিশ মন্ত্রী অপদার্থ, স্টেট ইলেকশন কমিশন অপদার্থ, আপনি বলুন পুলিশ মন্ত্রী অপদার্থ, রাজ্যপাল এত লোকজন বলেছে তো, বলুন বলুন পুলিশ মন্ত্রী, পুলিশ মন্ত্রী অপদার্থ, বলুন রাজ্যপাল, রাজ্যপাল নিয়োগ করে অন দ্য অ্যাডভাইস অফ চিফ মিনিস্টার, আমি তো ভুল নয়, চিফ মিনিস্টার যে নাম পাঠায় রাজ্যপালকে সেই নামই অ্যাপ্রুভ করতে হয়, এটা একদম সংশোধনীয় নিয়ম, আমি তো ভুল নয় বলতে পারি। রাজ্যপাল নিয়োগ করছে বলে তো রক্ত চড়বে, রক্ত চড়বে, রাজ্যপাল দায় এড়াতে পারে না, রক্ত আসলে রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই, অবিলম্বে এই ধরনের প্রশাসন, এদের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। দেখুন, মৃত্যু নিয়ে রাজনীতি করার কোন প্রসঙ্গ তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য নয়, যারা মৃত্যু মরছে তাদের দেখুন, তাদের প্রতি আমাদের রাজ্যের যদি মৃত্যু নিয়ে এরা রাজনীতি করে আমাদেরকে পুলিশকে ফোন করে গেছে, কারণ লোক বলছে পুলিশ আসেনি, যদি সন্ত্রাস হয়ে থাকে সিপিএম এর ভোট হয়ে থাকে বলছেন, সন্ত্রাস কি হয়েছে? বোম পড়ছে, ভোট দিতে দিচ্ছে না, ছাপা মেরেছে বলে মনে হয়ে গেছে, পুলিশের সামনে বোম পড়ছে, হয়ে গেছে, ঠিক আছে, সন্ত্রাস হয়েছে, অবশ্যই হয়েছে, অনেক বুথ ছাপ্পাও হয়েছে, ডাইরেক্ট নিয়েছে তৃণমূল সন্ত্রাস, ডাইরেক্ট নিয়েছে। মানুষ বলছে দাদা, এই মানুষই বাংলার মানুষ, এই মানুষগুলো বাংলার মানুষ, এই মানুষগুলো শান্তি চায়, এই মানুষগুলো বলছেন
ভাই বাংলার মায়েরা বলছেন, আর কত রক্ত ঝরবে? আমার ছেলের মৃত্যুর জন্য দায়ীকে পুলিশের সামনে হাত জোর করে বলছেন, খুনিদের অ্যারেস্ট করুন। এটা কি বাংলা? বাংলার নামে ভোটের নামে আপনারা করছেন টাকে। অ্যারেস্ট যদি করতে হয় বিরোধী দলনেতাকে আগে অ্যারেস্ট করা উচিত। আরে উনি একদম বাজে কথা বলছেন, ওনার বক্তব্য তো পরিষ্কার, ওনার বক্তব্য পরিষ্কার। অমানুষ আর বাকি সবাই অমানুষ। আরে মানুষগুলো রয়েছে রাজ্যে, করতে এখন সন্ত্রাস হয়ে গেছে, ঠিক আছে, মানুষ সাধারণভাবে চলতে পারছে না। এটা 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 মোকাবিলা করার জন্য কি দরকার? এটা মোকাবিলা করার জন্য সর্বসাধারণ মানুষ এক হতে হবে, একক্রদ্ধভাবে লড়তে হবে, না লড়লে জব্দ করা যাবে না। মানুষ বলছে তো, মানুষ বলছে। বিরোধীরা ক্যান্ডিডেট কি করে দিল? তিন গুণ আসন কি দয়া করছো নাকি? দয়া করছো নাকি? দয়া করছো নাকি? প্রতিরোধ করে দিল, প্রতিরোধ করে, প্রতিরোধ হয়েছে। কেন সিট কি করে পেলেন? একটা একটা এক্সাম্পল, ভাঙড়ের যিনি নাকি এমএলএ আছেন নওশাদ সিদ্দিকী, উনি ওখানকার নির্বাচিত বিধায়ক, উনি ওনার এলাকায় ঢুকতে পাচ্ছেন না। এদিকে আরাবুল ইসলাম একটা গুন্ডা মাফিয়া চোরচিনিংবাজ 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 ঘুরে বেড়াচ্ছে। পুলিশের সঙ্গে তিনি কথা বলছেন, তিনি বলছেন তিনি বিধায়ক, তিনি তার এলাকায় যেতে চান, তার যে আছে প্রার্থী তাকে আর তার স্বামীকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, যাচ্ছে না। তার তার শাশুড়ি, তার শাশুড়ি থেকে শুরু করে তার মায়েরা কান্নায় ভেঙে পড়ছে। গোটা বাংলার মায়েরা মেয়েরা বুক চাপড়ে চাপড়ে কাঁদছেন আর বলছেন, আর কত রক্ত ঝরবে গোটা বাংলা জুড়ে? এই প্রশ্নটা গোটা বাংলার মানুষের কি ঠিক তো? এই প্রশ্নটা রাইট রাইট এইটাই ভাব। কি কি প্রশ্ন করছে? ঠিক, অত্যাচার শুধু চলছে, অত্যাচার আর অত্যাচার শুধু চলছে। সমাধান কোথায়? কোথায় সমাধান? সমাধান নাই, সমাধান হয় না। আমরা আইন টাইন কিছু মনে না, কোন আইন মনে করে চিনি, মানুষের ছাপা বলে যে বলা ভোট হয়ে গেছে, মানুষের ঢুকতে দিচ্ছে না এটা ভোট। দেখুন, অনেক কোন একটা রাজনৈতিক রাজনৈতিক দলের মুখের ভাষা বললে তো হবে না। যদি কোথাও অন্যায় হয়ে এখানে রাজনীতি করেন, কে এখানে রাজনীতি করে না বলো, তাকে আমি প্রশ্ন করবো। দাদা ভোটের নামে কি হয়েছে বাংলা জুড়ে? কি হয়েছে দাদা ভোটে? মৃত্যুর প্রতীক এই মালাটা পড়াতে চায় দেবুদাকে। দেখুন ছিঁড়ে ফেলছে, পশ্চিমবঙ্গের লাশ নিয়ে এরা গেলে বাংলার মায়েরা কাঁদছে সন্ত্রাসের বিভীষিকে, শাসক হাসছে এই মৃত্যু গালায়, হাসছে তারা। বিজেপি নেতাদের উস্কানিমূলক 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 কথাবার্তা বলছে, মারাই গুলি করবো, কখনো বলছে এভাবে তর্ক বিতর্ক চলবে, কিন্তু বাংলার মানুষের স্বার্থে বাংলার মানুষের কণ্ঠ ছড়ায় আবারও প্রশ্ন করবো মুক্তি দিয়ে চোখে চোখ রেখে। নিচ্ছে একটা ছোট বিরতি, বিরতির বার বিরাজ দেখতে এখন রিপাবলিক বাংলা। ব্যাপকে দিয়ে শুরু করি, ব্যাপক একটা প্রশ্নের উত্তর দাও। এত রক্ত ঝরছে আজও, মহিলারা তারা ঝাঁটা নিয়ে পুলিশকে দেখাচ্ছে, আজও মহিলারা কাঁদছে বুক চাপড়ে, পুলিশকে বলছে আপনি অ্যারেস্ট করুন, পায়ে পড়ে যাচ্ছে, আজও রক্ত ঝরছে। বিরোধী দলনেতা এর পিছনে মূল কারণ হচ্ছে বিরোধী দল। আসলে আসলে পুলিশের উপর মানুষের ভরসা উঠে গেছে, যখন মানুষ দেখেছে যে বোম পড়লে পুলিশ বলে দেখতে পাচ্ছি না, মানুষেরা তো লাশ পড়ে গেলে ডিজি বলে যে ছোট ছোট ঘটনা ঘটেছে। শুভেন্দু অধিকারী কেন তেলে পোকারে 355 লাগাবে বলে এই অবস্থা? শুভেন্দু অধিকারী পুলিশ এখানে 355 লাগাবে বলে এই অবস্থা? এখানে ব্যস্ত যারা নাকি সিপিএম বিজেপি বা কংগ্রেস হয়ে জিতেছে তাদেরকে জোর জবরদস্তি তৃণমূল মারা গেছে। তৃণমূল সিপিএম এর কত জন মারা গেছে? সিপিএম এর কত জন মারা গেছে? তোমাদের আছে, তোমাদের সমর্থিত এক মাইলি কি পড়ালো দায়িত্ব কার? মানুষকে প্রোটেকশন দাও, নর ব্যাপারটি কেন ব্যাপারটি তো মণিপুরে হবে না, মানুষকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব কার? যারা রাস্তায় হাঁটে, লোকাল ট্রেনে চলে, যারা ভোটের লাইনে দাঁড়ায়, তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব কার? এই প্রশ্নটা গোটা বাংলার মানুষের প্রশ্ন, সেই প্রশ্নটাই করছি বুক চিতিয়ে চোখে চোখ রেখে। এবং রাজ্য সরকারের যারা 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 অধীনে রয়েছে, অর্থাৎ এই রাজ্যের মানুষ, তাদের সুরক্ষা।
সুরক্ষা নিয়ে হচ্ছেটাকে আজ এখান থেকে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত খবরের জন্য আপনার নজর থাকবে শুধুমাত্র রিপাবলিক বাংলা